রান্না খাবার খেতে খেতে আমাদের একটু খারাপ লাগছিল, তো যেহেতু আপনাদের উদ্যোগে এখানে রান্না করা খাবারের ব্যবস্থা হয়েছে, তারা এটাতে খুবই খুশি হয়েছে। তো ওই স্কুল মাঠগুলোতে আমরা দেখলাম প্রচুর গরু, ছাগল এবং হাঁস মুরগি আছে। স্বেচ্ছাসেবকরা বলছিল যে আমাদেরকে রাত জেগে এখানে পাহারা দিতে হচ্ছে, কারণ যে কোনো সময় এখানে চুরি হতে পারে। কারণ এই যে একটা স্কুল ঘরের মধ্যে মেয়েরা ছেলেরা একসাথে থাকছে, এটা খুবই অসৌজন্যমূলক, অমানবিক, কিন্তু কিছু করার নাই। আমি দেখেছি প্রচুর ইয়াং মেয়েরা, বিশেষ করে আমরা যেখানে রঙিয়ে গিয়েছি সেখানে একটু সনাতন ধর্মের পরিবার বেশি ছিল, হিন্দু ধর্মের এরা বেশি ছিল। তো একটা জিনিস মনে হয়েছে যে স্বেচ্ছাসেবক রাজনৈতিক দল এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রতিনিধিরা তারা সেখানে ছিলেন, তারা খুবই সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন, কিন্তু সেখানে কোনো পুলিশ বা সেনাবাহিনীর যে একটা সিকিউরিটি দেওয়ার দরকার ছিল সেই জিনিসটা অনুপস্থিত ছিল। এটা মনে হয় আমাদের অন্যান্য যারা গিয়েছে তারা সবাই এটা লক্ষ্য করেছে যে এই আশ্রয় কেন্দ্রগুলোর নিরাপত্তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অবস্থা ছিল না। আমাদের টনেল হেলালুদ্দিন আছেন এখানে। আমরা যখন গত পরশুদিন রাতের বেলায় আমাদের কাছে খবর আসলো যে একটা আশ্রয় কেন্দ্রে সেখানে বাইরে বোমা এবং গুলির আওয়াজ হচ্ছে, একটি আশ্রয় কেন্দ্র থেকে একজনকে বাইরে থেকে লোকেরা আসছে ধরে নিয়ে যাওয়ার জন্য, এটা রাজনৈতিক গণ্ডগোল আর কি। তো আশ্রয় কেন্দ্রের নারী পুরুষ সবাই খুব ভয় পাচ্ছিল যে বাইরে থেকে বহিরাগতরা আশ্রয় কেন্দ্রে ঢুকতে চাচ্ছে, কিন্তু ওখানকার স্বেচ্ছাসেবকরা ঢুকতে দিচ্ছেন না। তখন আমাদের পক্ষ থেকে আমাদের কর্নেল হেলালুদ্দিন উনি ওখানে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে ফোন করেছেন। ফোন করার পরে প্রায় এক ঘন্টা পরে সেখানে সেনাবাহিনী টহল দল গিয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনীকে যেতে হচ্ছে, পুলিশ প্রশাসন ফুললি অ্যাবসেন্ট, সেখানে অনুপস্থিত। অথচ আমাদের এই ধরনের নিরাপত্তাহীনতার জন্য প্রয়োজন হলে আমরা প্রথমে পুলিশকেই জানাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি, যে কোনো সময় যে কেউ এখানে স্যাবোটাজ করতে পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে যে কথাগুলো এসেছে, যেমন আমি নিজে একটা জানাজা পড়েছি, তো জিজ্ঞেস করলাম যে এটা এই যিনি মারা গিয়েছেন কোথায়, তো বললো যে একটা দূরের একটা আশ্রয় কেন্দ্রে মারা গেছে। এখানে কেন আনা হয়েছে বলছে ওই এলাকায় পানি এত বেশি যে সেখানে কবর দেওয়ার জায়গা নেই। তাহলে দেখেন এই যে মানুষ মারা যাচ্ছে আশ্রয় কেন্দ্রে বা মানুষ মারা যাচ্ছে বিদ্যুৎ এলাকায়, তাকে কোথায় দাফন করা হবে, টোটালটাই হচ্ছে সোশ্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে। সেখানে সরকারের যে একটা সমন্বয় থাকা দরকার এই জায়গাটা অনেক গ্যাপ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমাদের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন একজন উপদেষ্টা, তার নাম জানেন আপনারা? জানেন কেউ? জানেন না। এই যে দেখেন এটাও একটা আমাদের দুর্বলতা যে এই সময়ে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা যদি ভূমিকা রাখতেন, ফ্রিকোয়েন্টলি যদি মানুষের সামনে এসে মানুষকে উৎসাহ দিতেন, সাহস দিতেন বা অ্যাপিল করতেন, তাহলে আমরা সবাই কিন্তু জানতাম ওনার নাম। ওনার নাম হচ্ছেন ফারুকী আজম, বীর বিক্রম বা বীর প্রতীক সম্ভবত। তো আমি যেটা বলছি সেটা আমি কাউকে মানে খারাপ ভাবার জন্য বলছি না, আমাদের কাছে মনে হয়েছে এখন প্রত্যেকটা ইউনিয়ন কেন্দ্রিক একটা সমন্বিত প্রয়াস চালানো উচিত। সেখানে প্রশাসন থাকবে, রাজনৈতিক দলগুলো থাকবে, সেখানে ছাত্রদের প্রতিনিধিরা থাকবে, সেখানে এনজিও প্রতিনিধিরা থাকবে। তাহলে আমরা একটা প্রত্যেক ইউনিয়নতে একটা ছোট সেন্টার, তাই না? দুর্ভাগ্য হচ্ছে ইউনিয়নগুলোতে এখন সব চেয়ারম্যান, বেশিরভাগ জায়গায় চেয়ারম্যানরা পলাতক। সেখানে যে একজন প্রশাসক দেওয়া হবে বা ওনার অ্যাবসেন্সে যে কেউ সেখানে দায়িত্ব পালন করবে, এ ধরনের কোনো ব্যবস্থাপনা নাই। তো এই জায়গাগুলো তো খুব কঠিন ব্যাপার নয় যে আমরা একবার ভিজিট করে আসলাম, আমাদের কাছে কিন্তু এখন টোটাল ডাটা এবং অ্যানালাইসিস আমাদের কাছে আছে। আমরা এই কথাগুলো কার কাছে পৌঁছাতে হবে, আমরা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে যে এটার সরকারের হাত অনেক বড়, লম্বা। যেমন সেনাবাহিনীর সদস্যরা সেখানে যত বেশি তৎপর, কিন্তু নৌবাহিনী বা অন্যান্য যারা বাহিনী আছে তাদের তৎপরতাটা কম, প্রশাসনের তৎপরতাটা কম, পুলিশের তৎপরতাটা নেই বললেই চলে।
গ্রাম কেন্দ্রিক আপনারা জানেন যে আনসার এবং ভিডিপির একটা বিরাট নেটওয়ার্ক আছে, সেখানে তাদেরকেও আমরা খুব বেশি অ্যাক্টিভ আমরা পাই নাই। তো এই জিনিসগুলো এখানে কিন্তু শেষ না। আপনারা জানেন যে এখন যখন পানি কমতে শুরু করেছে, আমি নিজে সেদিন একদিন পানিতে থাকার পর আমি দেখি আমার পা কে আমি চিনতে পারছি না, আমার পা সাদা হয়ে গেছে। আমি খুব অবাক হলাম, আমি তো এমন কোনো খারাপ পানি দিয়ে হেঁটেছি আমার কাছে মনে হয় না, শুধু দাগনভূঞা একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে পানিগুলো বিষাক্ত। ওই পানি থেকে উঠে আসার পরে যখন আমরা তখন পা ধুয়ে ফেলেছি, কিন্তু আমাদের কাছে ভয় লাগছিল যে মনে হচ্ছে যেন আমাদের পাতে ইনফেকশন হতে পারে। পরে আমি যখন ঢাকা আসার পর আমার পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে এটা আমার পা মনে হচ্ছে না, আমার নিজের পা। তাহলে বুঝেন, যারা আজকে এক সপ্তাহ ধরে এরকম পানি বের হতে পানি, হাঁটতে পানি, টয়লেটে যেতে পানি, এই ধরনের অবস্থার মধ্যে আসছে, তাদের জীবনটা কোথায় যাচ্ছে, তারা কি ধরনের একটা ভয়ানক পরিস্থিতি তাদের সামনে অপেক্ষা করছে। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের সাথে যেহেতু ডক্টর টিম ছিল আমরা ইনস্ট্যান্টলি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যেটা আমাদের নেতা বিএমনাথ মুলকসহ সবাই বলেছে, অভূতপূর্ব সাড়া আমাদের তরুণরা এবারে দেখিয়েছে, আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে। দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্নভাবে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা দেখছি যে তিনটা ত্রাণ তহবিল কাজ করছে মেসিভ আকারে, বা চারটা। একটা হচ্ছে সেনাবাহিনীর একটা ত্রাণ তহবিল আছে, যেখানে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমাদের ত্রাণগুলো আমরা যতটুকু সংগ্রহ করেছি, কিছু আমরা নিজেরা বিলি করেছি, কিন্তু মেজর পার্টটা আমরা সেনাবাহিনীর ত্রাণ ভান্ডারে দিয়েছি, যেহেতু তাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা প্রপারলি যেতে পারে। দুই নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ত্রাণ তহবিল খোলা হয়েছে। তিন নম্বর হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের সেখানে একটা ত্রাণ ভান্ডার খোলা হয়েছে, আপনারা জানেন। এর বাইরে আসন্না ফাউন্ডেশন সহ অনেকগুলো দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান কাজ করছে। এর বাইরে বিএনপি, জামাত, আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল দেখেছি, তাদেরকে আমি দেখেছি তারা ব্যাপকভাবে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে। এখন কথা হচ্ছে এই তৎপরতার যে সাইজ, আমাদের কিন্তু বেশি জেলা, মানে আমাদের রাষ্ট্রের হিসাব করলে আমাদের মাত্র চারটা বা পাঁচটা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি প্রপারলি অ্যাসেস করতে পারি যে কার কী ক্ষতি হয়েছে, যেমন আমরা যে 2000 পরিবারকে রেগুলার আমরা রান্না করা খাবার দেওয়ার প্ল্যান করেছি, তো এটা বন্ধ রাখেন। এখন আপনাদেরকে তাদেরকে দিতে হবে চাল, ডাল, তেল, নুন, মরিচ, যেটা অন্তত 2 মাস সে খেতে পড়তে পারে, এরকমের একটা সাপোর্ট তাদেরকে দেওয়া দরকার। সেকেন্ড হচ্ছে তাদের ট্রিটমেন্ট, চিকিৎসার ব্যবস্থা করা। থার্ড হচ্ছে তাদের যে ঘরটা নষ্ট হয়ে গেছে সেই ঘরটাকে কোনো মতে থাকার উপযোগী করা। বেশিরভাগ ক্ষেত্রে সংকট হচ্ছে টয়লেটের, এবং এই টয়লেট ব্যবস্থাপনার কারণে আরও দূর রোগ ব্যাধি আরও কী হবে, ছড়াবে। এরপরে আপনার তাদের যে ক্ষতিটা হয়েছে, গবাদি পশু হারিয়ে গেছে, কারো দোকান নষ্ট হয়ে গেছে, কারো বাচ্চা কাচ্চা হারিয়ে গেছে, মারা গেছে, এই ধরনের ফেলিউর বা স্যাড লসগুলো আছে। তো এই সমস্ত বিষয়ে আমরা বলবো যে সবাই মিলে আমাদেরকে পরবর্তী পুনর্বাসন কার্যক্রম, স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে হবে। সকল রাজনৈতিক দল, সকল দাতব্য প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করবো, আর সরকারকে বলবো প্লিজ আর দেরি করবেন না, যা হয়েছে হয়েছে। আমরা জানি সরকার একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক কিছুর গ্যাপ আছে, কিন্তু এই জায়গায় আর ডিলে করা চলবে না, তাহলে কিন্তু অসন্তোষ বাড়বে, মানুষের কষ্ট প্রকট আকার ধারণ করবে, এবং পেটে যদি ভাত না থাকে, শরীরে যদি রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ কিন্তু বুঝবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে বলি, আমি সব জায়গায় এটা বলি, আমাদের মানে কষ্ট যখন আপনার নিজের শরীর এবং নিজের মন মগজে চলে আসে, তখন কিন্তু সেখানে কোনো রাজনীতি, সেখানে কোনো আদর্শ, সেখানে কোনো ধর্ম, সেখানে কিন্তু আর কাজ করে না। তখন মানুষ তার মনুষ্যত্বের জায়গায়, তার অধিকারের জায়গায়, প্রাপ্তির জায়গায়, সে কিন্তু তখন প্রয়োজনে হিংস্র হয়ে ওঠে। তো এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই টোটাল ত্রাণ তৎপরতা, সেবামূলক কার্যক্রম এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সব কিছু যিনি কোঅর্ডিনেট করছেন, আমাদের কেন্দ্রীয় নেতা
লেফটেন্যান্ট কর্নেল অফিসার অফ দ্য হেলালউদ্দিন, উনি কিভাবে সেনাবাহিনীর সাথে যোগাযোগ, প্রশাসনের সাথে যোগাযোগ করে কার্যক্রমটা করেছেন এবং করবেন সে বিষয়ে উনি আমাদের একটু জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের সংবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়েছি।